শেখ হাসিনার সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ যুক্তরাজ্যের 307টি প্রপার্টি বা বাড়ির মালিক, যেটি বাজার মূল্য $32 কোটি এবং বাংলাদেশি টাকায় 3,882 কোটি টাকা, এমন একটি অনুসন্ধান প্রতিবেদন প্রকাশ করেছে আল জাজিরা। আল জাজিরার খবরে আরও বলা হয়েছে, তিনি শুধু যুক্তরাজ্যেই বাড়ির মালিক হননি, যুক্তরাষ্ট্র, দুবাই সহ আরও কয়েকটি দেশে তার সম্পদ রয়েছে। তবে তিনি যখন নির্বাচন করেছিলেন, ওই নির্বাচনী হলফনামায় এবং তার যে ট্যাক্স ফাইল রয়েছে সেখানে এই তথ্য গোপন করা হয়েছিল। ওই খবরে বলা হয়েছে, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান লন্ডনের বাহিরে দুবাইয়ে 2020 সালের মধ্যে অন্তত 54টি সম্পদের মালিক হন। যুক্তরাষ্ট্রেও তার সম্পদ রয়েছে, যেখানে 9টি বিলাসবহুল অ্যাপার্টমেন্টের মালিক সাইফুজ্জামান চৌধুরী জাভেদ। আল জাজিরার খবরে বলা হয়েছে, তার যে প্রতিবেদনটি বা অনুসন্ধান যে প্রতিবেদন সেটি বৃহস্পতিবার প্রকাশ করা হবে, এছাড়াও শুক্রবারেও সেটি প্রকাশ করবে। এবং এই অনুসন্ধানী প্রতিবেদনের নাম দেওয়া হয়েছে দ্য মিনিস্টার্স মিলিয়নস অন আল জাজিরা, যেটি বৃহস্পতিবার GMT টাইম 4:30 প্রকাশ করা হবে এবং শুক্রবার 8:30 প্রকাশ করা হবে। দুইটি টাইমে সেটি প্রকাশ করবে আল জাজিরা। এবং আল জাজিরার খবরে যে তথ্যগুলো আরও উঠে এসেছে, তার বিলাসবহুল জীবনের নানা গল্প উঠে এসেছে। সেখানে বলা হয়েছে, তিনি লন্ডনের বিখ্যাত হ্যারোডস থেকে সবসময় কেনাকাটা করতেন এবং তার এক জোড়া জুতার মূল্য থাকে £6,000 উপরে, যে জুতোগুলোর টেইলর মেড থাকে এবং যেগুলো ওট পাখি এবং কুমিরের চামড়া দিয়ে তৈরি করা হয়। এদিকে এই ভূমিমন্ত্রীর ব্যক্তিগত এবং ব্যবসায়িক সব অ্যাকাউন্ট স্থগিত করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এছাড়াও এই ভূমিমন্ত্রী বর্তমানে কোথায় রয়েছেন সেটি অজানা রয়েছে। তবে বাংলাদেশ ছেড়েছেন বলে একটি কথোপকথনে তিনি সেটি উল্লেখ করেছেন। এছাড়াও আল জাজিরার ওই প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রীর সাথে খুব সম্পর্ক ভালো ছিল এবং তার সাথে তার গভীর সম্পর্ক ছিল, এবং তিনি যে এত ব্যবসার মালিক বা তার যে বাহিরে ব্যবসা রয়েছে সেই বিষয়গুলো অবগত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও ওই খবরে বলা হয়েছে, তিনি 2014 সালে এমপি নির্বাচিত হয়েছিলেন চট্টগ্রাম থেকে এবং 2019 সালে তিনি ভূমিমন্ত্রী হয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে। আরও একটি খবরে বলা হয়েছে, যুক্তরাজ্যে তার যে পরিমাণ সম্পদ রয়েছে সেই বিষয়ে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে একটি তদন্ত চেয়েছে এবং সেজন্য যুক্তরাজ্য সরকারের কাছে সহযোগিতা চাওয়া হয়েছে। মোহাম্মদ আব্দুল হান্নান, 2A News, যুক্তরাজ্য।